নমস্কার বন্ধুরা, অনেক ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আজ এই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আলোচনা করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আলো আমাদের ব্রহ্মাণ্ডে অবস্থিত সবচেয়ে গতিসম্পন্ন অবজেক্ট, যা ফাঁকা মহাকাশে প্রায় 3 লক্ষ কিমি প্রতি ঘন্টার স্পিডে ট্রাভেল করে। কিন্তু আমাদের ব্রহ্মাণ্ড এত বড় যে আলোর গতিও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে অনেক ছোট মনে হয়। আলোর আরেকটি দিক হলো, এটি বিশেষ পদ্ধতিতে আমাদের টাইম ট্রাভেলও করায়। ধরে নিন আপনি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে আছেন, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশের গ্যালাক্সি, এবং সেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আধুনিক টেলিস্কোপের মাধ্যমে আমাদের পৃথিবীকে দেখেন। তাহলে আপনি 25 লক্ষ বছর আগের পৃথিবীকে দেখতে পাবেন, যখন স্টোন এজ চলছিল এবং মানুষ পাথরের তৈরি হাতিয়ারের ব্যবহার করত। এরকম হয় কারণ আলো আমাদের গ্রহ থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে প্রায় 25 লক্ষ বছর লেগে যায়। তাই যখন পৃথিবী থেকে আলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাবে, তখন সেটি 25 লক্ষ বছর পুরনো হবে। এইভাবেই যখন পৃথিবীতে অবস্থিত মানুষ টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের 1 বিলিয়ন দূরের স্পেস অবজেক্টকে দেখে, তাহলে আসলে সেটি এক প্রকার টাইম ট্রাভেল করে মহাকাশের সেই বস্তুকে তাদের 1 বিলিয়ন আগের ছবি দেখতে পায়। তোমরা জেনে অবাক হবে যে আমরাও খালি চোখে প্রতিদিন অনেক বছর পুরনো নক্ষত্রকে দেখতে পাই। আসলে আমরা আকাশে যে নক্ষত্রগুলিকে দেখি, সেগুলো ঠিক একইভাবেই অনেক পুরনো, কারণ সেসব নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে অনেক বছর লেগে যায়। এক কথায়, আমরা সবসময় অতীতকেই দেখি এবং সেই অতীতকেই বাস্তবে রূপ দিয়ে থাকি। আমাদের ব্রহ্মাণ্ডের উৎপত্তি আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে হয়েছিল। এখনও পর্যন্ত আমাদের পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে স্পেস অবজেক্টটি খোঁজা হয়েছে, সেটি একটি গ্যালাক্সি যা পৃথিবী থেকে প্রায় 32 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত হতে পারে। এই ভিডিওতে আমি তোমাদের এমন কতগুলি স্পেস অবজেক্টের কথা বলবো, যারা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, যেগুলি বৈজ্ঞানিকদের আবার নতুন করে গবেষণা করতে বাধ্য করে দিয়েছে। আমাদের পৃথিবী থেকে অনেক বিলিয়ন আলোকবর্ষ দূরের অবজেক্টকে টেলিস্কোপের সাহায্যে দেখা খুবই মুশকিলের ব্যাপার, কারণ ওই অবজেক্টের আলো পৃথিবীতে আসতে আসতে 1 বিলিয়ন বছর লেগে যায়, এবং এদের আলো পৃথিবীতে যখন আসে তখন অনেক কমজোর এবং উজ্জ্বলহীন হয়ে পড়ে, যা প্রত্যক্ষ করা খুবই মুশকিলের ব্যাপার এবং এদের নির্দিষ্ট বয়স নির্ণয় করা খুবই কঠিন হয়ে পড়ে। তাই বৈজ্ঞানিকেরা অনেক বিলিয়ন আলোকবর্ষ দূরের স্পেস অবজেক্টকে দেখার জন্য স্পেকট্রোস্কোপি আর ফটোমেট্রিক রেড শিফটের ব্যবহার করে। যে বস্তুর ফটোমেট্রিক রেড শিফট যত বেশি হয়, আমরা তার থেকে তত দূরে অবস্থান করি এবং তার বয়সও তত বেশি হয়, এবং স্পেকট্রোস্কোপি এর থেকে আরও প্রিসাইজ হয়, যার মাধ্যমে এরকম অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টকে সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়। বৈজ্ঞানিকেরা এই পদ্ধতির মাধ্যমে পৃথিবী থেকে দূরের স্পেস অবজেক্ট, ব্ল্যাক হোল, কোয়াসার, গ্যালাক্সিদের খোঁজ করেছেন। SN 1000+0216 এটি একটি সুপার লিউমিনাস সুপারনোভা, যা পৃথিবী থেকে প্রায় 23 বিলিয়ন আলোকবর্ষ দূরে হতে পারে। এর খোঁজ 2006 সালে হাওয়াই অবস্থিত 2টি গ্রাউন্ড বেস টেলিস্কোপের মাধ্যমে করা হয়েছিল। বৈজ্ঞানিকের মতে এই নক্ষত্রের উৎপত্তি আমাদের সূর্য থেকে 100 গুণ বড় নক্ষত্রের বিস্ফোরণের ফলে হয়েছিল। GB 1428+4217 এটি একটি কোয়াসার জেট, যেটি আমাদের থেকে 25.4 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই কোয়াসার জেটের খোঁজ 2007 সালে নাসার চন্দ্রা এক্স রে অবজারভেটরি এর মাধ্যমে করা হয়েছিল। এটি প্রায় 2,30,000 আলোকবর্ষ লম্বা, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও 2 গুণ বড়। বৈজ্ঞানিকদের মতে কোয়াসার জেট তখনই উৎপন্ন হয় যখন কোনো ব্ল্যাক হোল অনেক দ্রুতগতিতে ম্যাটারকে তার ভেতরের দিকে নিতে থাকে। এই সময় অনেক এনার্জি এবং প্রায় আলোর গতিতে অনেক রেডিয়েশন ছড়িয়ে যায়, যার ফলে এরকম কোয়াসারের নির্মাণ হয়। বৈজ্ঞানিকদের মতে আজ থেকে প্রায় 12 বিলিয়ন বছর আগে এই ঘটনাটি ঘটেছিল, যখন আমাদের ব্রহ্মাণ্ড আজকের তুলনায় প্রায় 10% ছিল। ULAS J1120+0641 এটি আজ পর্যন্ত খোঁজা সবচেয়ে দূরের কোয়াসারের মধ্যে একটি, যার দূরত্ব পৃথিবী থেকে 29 বিলিয়ন আলোকবর্ষ দূরে হতে পারে। এর খোঁজ 2011 সালে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির অবস্থিত ভেরি লার্জ টেলিস্কোপ
এবং জেমিনিনো টেলিস্কোপের মাধ্যমে করা হয়েছিল। এর উৎপত্তি ওই গ্যালাক্সির মধ্যে অবস্থিত ব্ল্যাক হোলের থেকে হয়, যা আমাদের সূর্য থেকেও প্রায় 2 বিলিয়ন গুণ বড়। কিন্তু ব্ল্যাক হোল থেকে এত কম সময়ে কীভাবে এত বড় গ্যালাক্সি নির্মাণ হলো, বৈজ্ঞানিকেরা তা এখনও বুঝে উঠতে পারেনি। এরকমই ইন্টারেস্টিং আর রহস্যময় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।